আওয়াজ বললাম আমি আপনাদের কাছে অভিশব্দ আওয়াজ একটু জোরে বলেন অভিশব্দ অভিশব্দ আওয়াজ কোন আওয়াজটা কোন একটা নিয়ামত পেয়েছে সাউতু মিজমারিন ইনদান নিয়ামা কোন একটা নিয়ামত পেয়েছে বিয়ে বিবাহ করা আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন বা মেয়েকে বিয়ে দিচ্ছেন এটা একটা নিয়ামতের বিষয় কিনা বলেন কথা বলেন এই যে একটা নিয়ামতের বিষয় সেই নিয়ামতের বিষয় কিসের আওয়াজ আসে আমাদের তখন গানের আওয়াজ আসে এই আওয়াজটা বলছে এমনি গান তো নিষিদ্ধ কিন্তু এই নিয়ামতের সময় যে আওয়াজটা গানের আওয়াজটা বাদ্যযন্ত্রের আওয়াজটা এটা অভিশপ্ত আওয়াজ অথচ কি হাজি বলেন কি গাজী বলেন কি মুসল্লি বলেন কি পাঁচ ওয়াক্ত নামাজ কি তাহাজ্জুদ গুজার বলেন বড় মুত্তাকি বলেন আমরা অনেকেই এই জিনিসটা থেকে আজকে বাঁচতে পারতেছি না কোন বাড়িতে একটা অনুষ্ঠান হলে একটা ভালো কিছু হলেই বাস সেখানে গান থাকবেই এমন ব্যাপকতা অশ্লীলতা এমন ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে এই জন্য এগুলো থেকে বাঁচা দরকার আছে কিনা বলেন অভিশপ্ত আওয়াজ বলেছেন হুসাইসলাম এই জন্য গুনাহের কাছ থেকে বিরত থাকা কত গুনাহ এই গুনার মধ্যে থেকে হুজুর পাশাসালাম তিনটা গুনার কথা এক হাদিসের ভিতরে উল্লেখ করেছেন তিনটা গুনার কথা বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম তিনটা গুনাহ যে লোক করবে তিন ধরনের গুনাহ যে সমস্ত লোক করবে সালাসাতুন লা ইয়ানজুরুহুমুল্লাহু তাআলা তিন ধরনের গুনাহ যে লোকগুলো করবে তাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি করেও দেখবেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনার দিক থেকে তার দৃষ্টিটাকে ফিরিয়ে নেন সেই দিন আপনাকে আর বাঁচাবে কে বলেন সালাসাতুন লা ইয়ানজুরুহুমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা তিন ধরনের ব্যক্তি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে দৃষ্টি ফিরে নেবেন তাকাবেন না ওয়ালাইকাল্লিমুহুম এবং তাদের সাথে কথাও বলবেন না দেখবেনও না কথাও বলবেন না ওয়ালাইয়ুজাক্কিহিম এবং তাদেরকে বিপদ থেকে উদ্ধারও করবেন না পবিত্রও করবেন না এক নাম্বার হলো শাইখুন জানিন অনেক আছে যে যুবক বয়সে তো জিনা করছে বেটা বুড়ো হয়ে গেছে তারপরও জিনা বাদ দেয় না কথা ঠিক কিনা বলেন ঘরে সতী সাধ্বী স্ত্রী রয়েছে যৌন চাহিদা মেটানোর মতো তার স্ত্রী রয়েছে ঘরে তারপরও দেখবেন পরনারীর দিকে তার লোভ আছে কিনা বলেন এরকম শাইখুন জানিন বুড়ো হয়ে গেছে বেটা তারপরেও জিনার কাজ ছাড়ে না এই ব্যক্তির দিকে এই জিনাকারের দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার দিকে দেখবেনও না তার সঙ্গে কথাও বলবেন না তাকে বিপদ থেকে উদ্ধারও করবেন না আল্লাহ তাআলা মালিকুন কাযাব দুই নাম্বার হলো যে যাকে আল্লাহ তাআলা একটা পদ দিয়েছেন একটা দায়িত্ব দিয়েছেন সেই পদে থেকে সেই দায়িত্বে থেকে সে মিথ্যে কথা বলে কি বলে কি বলে কি বলে আর জোরে বলেন মিথ্যা বলে মালিকুন কাযাব একটা পদে দিয়েছে একটা দায়িত্বে দিয়েছে তাকে আর সেই দায়িত্বে থেকে সেই পদে থেকে সত্য তো বলেই না মিথ্যে কথা বলে এই লোকটার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না কথাও বলবেন না বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন না আজকে আমরা কার জন্য করছি এগুলো আমার আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় কি দরকার আমার এই পদের সময় সংক্ষিপ্ত এরপরে আলিমুল মুস্তাকবির যেই লোকগুলোর ভিতর অহংকার নিয়ে চলে কি বলেন কি নিয়ে চলে অহংকার আমার অনেক ভালো একটা বাড়ি আছে এই জন্য অহংকার দেখায় না ভালো বাড়ি বানানো এটা দোষনীয় না ওই অহংকারটা দোষনীয় আমি অনেক টাকার মালিক হওয়া কোটিপতি হওয়া এটা দোষনীয় না দোষনীয় হলো যে ওই অপরাধ অহংকার করা কথা কি বুঝতেছেন আপনারা এই জন্যই যে ব্যক্তি অহংকার করবে তাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে তাকে আল্লাহ তাআলা এন দিয়েছে তাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে বা ভালো বিদ্যান বানিয়েছে এই জন্য সে অহংকার করে অহংকার যে করবে এইভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে
তার সাথে কথাও বলবেন না, তার দিকে তাকাবেনও না, বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন না। মুজাদ্দিদ মোল্লা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আজকে জিনা বলেন কি অবস্থা সমাজে, দেশের মধ্যে জিনা বাড়ছে না কমছে? বাড়ছে। কথা বলেন, বাড়ছে। আগের তুলনায় বাড়ছে না কমছে? অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি একটা বেগানা নারীর থেকে, বেগানা নারী বলছেন তো, যার দিকে দেখা যাবে না, যাকে দেখা যাবে না, যার সঙ্গে কথা বলা যাবে না প্রয়োজন ছাড়া, হ্যাঁ, এরকম বেগানা নারীর থেকে যে লোকটা তার দৃষ্টি পড়ছে, দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সে তার দৃষ্টিটাকে সরিয়ে নিয়েছে, বলছে যে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে উত্তম। কত রাকাত? 10,000। শুধু কি করছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, চোখ পড়ে গেছে, চোখটা ফিরায় নিছে। খুব কঠিন কাজ হয়েছে? বলেন বলেন, খুব কঠিন কাজ হয়েছে? না। আজকে এটার থেকে আমরা কি যুবক কি বৃদ্ধ বাঁচতে পারতেছে না, নজর থেকে বড় মারাত্মক জিনিস। নজর সাহমন মিন সিহাম ইবলিস, হাদিসের ভিতরে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নজর হলো ইবলিসের তীর সমূহ থেকে একটা তীর। তীর দিয়ে যেমন শিকারী শিকার করে, ইবলিসও একজন ইমানদারকে তার ইমানদারের শিকার করে নেয় নজর দিয়ে। এজন্যই নজর বড় মারাত্মক। 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে কত দিন লাগবে, কত কষ্ট, অথচ একদম সহজ একটু নজরটাকে ফিরায় রাখা। আজকে আমাদের কতভাবে ধোঁকা দিচ্ছে, কতভাবে ধোঁকা দিচ্ছে শয়তান, কতভাবে আমরা কি বলি, এই যে বিয়ে শাদিগুলো তো আমাকে নিয়েই যান, আপনারা নিয়ে যান, দেখি ওখানে ঠেলা ঠেলি উকিল বাপ বানান। কি বলেন, আপনাদের গ্রামের কথা বলছি, উকিল বাপ বানান, পাইলেন কোথায় এটা আমাকে দেখান। এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত কাজ পাইছেন কোথায় বলেন আমাকে? এগুলো হুজুর উকিল বাবা বানান, কেরে বাবাকে ডাবার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা বলতে নিষেধ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। রাসূলকে বাবা বলতে নিষেধ করছেন, রাসূল তোমাদের কারো বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ বলো, তাকে বাবা বলো না। আর আমাদের দেশে এত বাবা হয়ে গেছে, খাজা বাবা, নারালি বাবা, গাঞ্জা বাবা, শিকল বাবা, তালা বাবা, কত যে বাবা বাইর হইছে আমাদের দেশে। আবার ওই বাবা তো আছে বিয়ের অনুষ্ঠানে বাবা বানায়। কি বলেন, এই অনুষ্ঠানে যে বাবা বানাইলেন আপনি, যারে বাবা বানাইলেন, কি বলেন এই বাবা এই মেয়েকে দেখতে পারবে? কথা বলেন না যে আপনার বোঝেন না, এগুলো বোঝেন না, এই বাবাকে এই মেয়েকে দেখতে পারবে? তো গুড়ার পথটা খুলে দিলেন আপনি। এমনও হয়েছে উকিল বাবা বানাইছে, তার সাথে আবার ওই মেয়ে ভাগে গেছে, এরকম ঘটনা আছে। শরীয়ত বিরোধ বহির্ভূত কাজ করবেন, আল্লাহ তাআলা অশান্তি রেখে দিয়েছেন ওখানে। কিসের বাবা, বাবাটাকে এমনি একজনের বাবাটাকে, আমার আব্বা হয়, আরে বাবা, হ্যাঁ বাবা, আপনি কোনো মেয়েকে, কোনো ছেলেকে, ওই ছেলের বয়স মেয়ের বয়স 2.5 বছর, অর্থাৎ 30 মাস, এই 30 মাসের মধ্যে যদি কোনো সন্তানকে আপনার স্ত্রী দুধ পান করায়, কথা বুঝতেছেন আমার, এই সন্তানকে যদি আপনার স্ত্রী দুধ পান করায়, তাহলে এই সন্তান আপনাকে বাবা বলে ডাকতে পারবে। কথা কি বুঝতেছেন, আপনার স্ত্রীকে মা বলে ডাকতে পারবে, শ্বশুরকে ডাকতে পারবে, কিন্তু এই সমাজে আমাদের উকিল বাবা যে বাপ করে ডাকে, আজকে তো বন্ধ করবেন তো এগুলো, এগুলো অপরাধ বন্ধ করেন। আর গান বাদ্যগুলো এগুলো বন্ধ করবেন, বন্ধ করবেন কিনা বলেন? যদি কোনো বাড়িতে গান বাদ্য হয়, অনুরোধ করে বলতেছে আমাকে নেবেন না সেই বাড়িতে, আমি যাব না। কি পাইছেন আপনারা, অপরাধ করবেন আর হুজুরে নিয়ে যাবেন সেখানে, সব জায়েজ? গান বাদ্য কি বললাম শুরুতে আমি, প্রকাশ্য
অশ্লীল কাজ প্রকাশ্য কি কাজ প্রকাশ্য অশ্লীল কাজ আর এর দ্বারা কি হয় আল্লাহ তাআলা মহামারী এবং এমন এমন রোগ দিবেন যে রোগগুলোর নাম না আপনার বাবারা শুনছেন না আপনারা শুনছেন না আগে হচ্ছেও তাই আল্লাহ তাআলা দিচ্ছেন তাই এত অপরাধ এত অসুখ বিসুখ এমন এমন রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিচ্ছেন কেন দিচ্ছেন বান্দা বান্দিকে ফেরানোর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে হ্যাঁ যে কথা বললাম যে কথাগুলো বললাম আজকে সর্বপ্রথম কাজ করব আমরা কি করব গুনাহের কাছ থেকে বিরত থাকব আল্লাহর মর্জি মোতাবেক চলব এবং নাফরমানির কাছ থেকে কি থাকব বিরত থাকব আমি বলতেছি না যে আপনি একদম প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়েন আমি এই কথা বলবো না প্রত্যেকদিন আওয়াবিন পড়েন আমি এই কথা বলবো না কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে গুনাহের কাছ থেকে কি করব বিরত থাকব যে লোকটা গুনাহ করে ফতোয়াতে এমন আসছে যে লোকটা গুনাহ করে কবিরা গুনাহ করে লোকটা ফাসেক কথা কি বুঝতেছেন জি ফাসেক কারে বলে যে কবিরা গুনাহ করে ফাসেক ব্যক্তি যদি ইমামতি করতে আসে তার ইমামতি হবে কিন্তু মাকরু তাহরিমি হয়ে যাবে হারামের কাছাকাছি ওবার কিসের ইমাম বেগানা নারীদেরকে বালেগা নারীদেরকে যে পড়ায় কি বলেন আছেন এরকম বালেগা মেয়েদেরকে যদি পড়ায় তাদের সঙ্গে যদি কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ যদি তাদের সঙ্গে করে এরকম মূলক যদি ইমামতিও করে তো তার ইমামতি জায়েজ আছে কিন্তু মাকরু তাহরিমির সঙ্গে ফতোয়া এটা মাকরু তাহরিমির সঙ্গে এত সহজ বিষয় না আপনি কি বলেন মসজিদ চালাবেন আপনি মাদ্রাসা চালাবেন আর আপনি গুনাহের কাজে লিপ্ত থাকবেন হ্যাঁ আল্লাহ তাআলা নাফরমানি করতে থাকবেন ওই মসজিদে ওই মাদ্রাসায় ওই মক্তবে ওই খানকায় আল্লাহ তাআলার রহমত আসতে পারে না আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন যারা সুন্নাত নামাজ পড়ে নাই চার রাকাত কবলা জুমা পড়ে নাই